ওই মর্জিনা, তোদের এত বড় সাহস, আমার বিচার চেয়ে বাচ্চা দেওয়ানের কাছে যাচ্ছিস? বাচ্চা দেওয়ানের কাছে? তোকে বাঁচিয়ে রেখে ভুল করেছিলাম, তাই আজ আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই দুনিয়ায় কি আমায় যে অত্যাচারীকে ধ্বংস করতে পারে? দেখছো কি? মারো ওদের, মারো! তোর সামনে তোর ছেলে লাশ এনে ফেলতাম, কিন্তু তা না করে ওকে তোর সামনে খুন করতে কেন নিয়ে এসেছি জানিস? যে মেয়েটি দিন রাত তোর বাড়িতে কাজ করতো, তোরই কোলাঙ্গার ছেলে সে মেয়েটির ইজ্জত দিয়ে ওকে খুন করেছে। তাই তোর ছেলে এক বাবার বুকে যে কষ্টের পাথর চাপা দিয়েছে, সে পাথর আজ তোর কলিজায় বেঁধে দেব। না বাসা দেওয়ান, না 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 বাসা দেওয়ান। গফুর, বাদশা দেওয়ানের এক জবান। কাজটা ঠিক করিস নি অলিম জোয়ারদার, আমি কারো কোনো অন্যায় বরদাস্ত করব না, কথাটা আবারও মনে করিয়ে দিলাম। এবার আমার রাজা বাবুকে না ভাবি, তোমার রাজা বাবু খুশি হয়নি, তাই দেখো আমাকে কি সাজা দিয়েছে। বাবা বাদশা, তোমার মতো আর কোনো ভাই তার বোনকে এত ভালোবাসে কিনা জানি না। দোয়া করবেন চাচা, আমাদের এই আনন্দ, এই ভালোবাসা যেন চিরজীবন থাকে। না, জোয়ারদার বাড়িতে সুখের ছায়া আর দেওয়ান বাড়িতে আনন্দের বন্যা থাকতে পারে না। বাবা, যদি হুকুম দাও তাহলে বাদশা দেওয়ানকে খুন করে সে আনন্দ কেড়ে নেব। বলা যত সহজ, করা বড় কঠিন।
আটটাই ভাঙা গ্লাস জোড়া লাগিয়ে সেই গ্লাসে পানি পান করতে চাই, যাতে মনে সব ব্যথা দূর হয়ে যায়। কি হয়েছে? জ্বর, সারা শরীরে ব্যথা। সারা শরীরে ব্যথা? কি ব্যাপার কলিম, তুমি পথ ভুল করে এসেছো বুঝি? না, আর কোনো পথ নেই বলেই এসেছি। মানে? মালেক, আমাদের ছেলেবেলার বন্ধুত্বের সম্পর্ক প্রভাবশালী দাপট দেখাতে গিয়ে আমারই বোকামির কারণে ছিন্ন হয়ে গেছে। মালেক, আমি তিনটি ছেলে জন্ম দিয়েছি, ভেবেছিলাম ত্রিরত্ন হবে, কিন্তু হয়েছে সেই ঘরের রাবণ। আর তুমি একটি ছেলে জন্ম দিয়েছ, সে কার্তুস নয়, কামানের সেল, তাকে বলে যাত্রে। তাই মালেক, তোমার ছেলের মতো আমার পরিবারেও একজনের প্রয়োজন। কলিম? হ্যাঁ মালেক, এ দুটো হাত নয়, তোমার পা মনে করে আমি ধরেছি। অতীতের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তোমার মেয়েকে আমার বাড়ির বউ করে পাঠাও। তোমার মেয়ের ঘরে যে সন্তান জন্ম নেবে, সে আমার পরিবারের সম্মান রক্ষা করবে। এ তুমি কি বলছো? মালেক, এই দেওয়ান বাড়িতে এসে কেউ কিছু চেয়ে কোনো দিন খালি হাতে ফিরে যায়নি। আমিও ফিরে যেতে চাই না বন্ধু। তা তো বুঝলাম, কিন্তু বাদশাকে জিজ্ঞেস না করে আমি কোনো কাজ করি না। ওকে জিজ্ঞেস করলে ও কিছুতেই মেনে নেবে না, মনে করবে আমি কোনো ষড়যন্ত্র করেছি। কিন্তু বিশ্বাস করো, এই রক্তের কসম খেয়ে বলছি, জোয়ারদার বাড়ির সব ক্ষমতা দিয়ে আমরা সবাই তোমার মেয়ের হুকুমের গোলাম হয়ে থাকবো। একদিনের বন্ধু হিসাবে হলেও আমার কথাটি রাখো, কথা দাও, কথা দাও বন্ধু, কথা দাও। হাত পেতে চাইলে কাউকে অন্ন দান করা যায়, সময় সম্পত্তি দান করা যায়, কিন্তু বাড়ির মেয়েকে দান করা যায় না বাবা। আমি যদি কাউকে কথা দেই তাহলে জীবন গেলেও বরখলাপ করি না, তা তুই ভালো করে জানিস। ভাইয়ের মত থাকুক আর নাই বা থাকুক, মেয়ের বাবা তো মত দিয়েছে, এখন এই ছবি দেখে তোমার মতামত কি জানাও। তুমি হলে সেই জন যে আমার প্রিয়তম, তাই তো কাছে আসা এত ভালোবাসা। ডাকি তাই ও প্রিয়া, কাছে এসো প্রিয়া, বলো দেখি আমি কে তোমার। তুমি হলে সেই জন যে আমার প্রিয়তম, তাই তো কাছে আসা এত ভালোবাসা। ভূমি জুড়ে ওই ঝিনুকের কবিতা, আঁকে কোন শিল্পী যে গোধূলির ছবিটা। ডাক তাই ও প্রিয়া, শোনো বলি ও প্রিয়া,
বলো দেখি আমি কে তোমার, তুমি হলে সেই জন যে আমার প্রিয়তম, তাই তো কাছে আসা এত ভালোবাসা। জুড়ে জল মিটি মিটি তারা, তোমার চোখের তারায় আমি হলাম দিশাহারা। রাতে আকাশ জুড়ে জল মিটি মিটি তারা, তোমার চোখের তারায় আমি হলাম দিশাহারা। মুখ কি বসে রাতের আঁধারে, ভালো লাগা যা কিছু মিশে যাবে অন্তরে। তাই ও প্রিয়া শোন বলি ও প্রিয়া, বলো দেখি আমি কে তোমার, তুমি হলে সেই জন যে আমার প্রিয়তম, তাই তো কাছে এত ভালোবাসা। আর কত বাদশার অপেক্ষায় থাকবে, সময় নষ্ট না করে চলো বিয়ের কাজটা শেষ করে ফেলি। বোনের বিয়েতে ভাই থাকবে না, এ হতে পারে না তালুই সাহেব। তাই বলছিলাম কি, আমরা দুজনে গিয়ে ওদেরকে নিয়ে আসি। হ্যাঁ না, যে বিয়েতে আমার মতামতের প্রয়োজন হয়নি সে বিয়েতে আমি যাব না। আমি বলছিলাম কি, ভাইয়া ভাবি যখন নিতেছে তখন না বলে ওনাদের ছোট করাটা ঠিক হবে না। বৌমা ঠিকই বলেছে। তুমি চুপ করো না জিম্মিয়া, আমাদের কথা বাদ দাও, যে বোন তোমার আদরের ধন ছিল, যাকে তুমি মাটিতে পা ফেলতে দাওনি, সে বোন আর চলে যাচ্ছে। তুমি তাকে হাসি মুখে বিদায় না দিলে সে যে কত কষ্ট পাবে তা কি তুমি বুঝো না? হ্যাঁ বাদশা, বাবার উপর অভিমান করে মমতাকে কষ্ট দেওয়াটা তোমার ঠিক হবে না। প্লিজ ঠিক আছে, কিন্তু মনে রেখো শুধু ওকে দোয়া করতেই আমরা যাব। আমিন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে সবাই চলুন। চল খেতে যে। তাও সাহেব, মাও সাহেব আপনাকে একটু ডাকছেন, কোথায়? চলো আসুন আসুন যান। অন্ধকারে তুমি কোথায় নিয়ে এলে? তোর মেয়ের এই আনন্দের দিনে প্রতি বছর তোর বংশের সবার মৃত্যু বার্ষিকী পালন করার জন্য আমি এই বিয়ের আয়োজন করেছি। আমার এক ছেলের জীবনের বিনিময়ে আজ তোদের বংশের সবাইকে আমি শেষ করে দেব। মাউই, তাও সাহেব আপনাকে ডাকছেন, কোথায়? চল জি আস। এই বাদশা দেওয়ান, তুই যা ছেল তাই আজ আমি দেখাবো আমার ছেল। তুই আমার চোখের সামনে আমার ছেলেকে খুন করেছিস, পরিণামে তোর বংশের সবাইকে আমি শেষ করে দিয়েছি। এবার তোর চোখের সামনে তোর স্ত্রী সন্তানকে খুন করে বুঝিয়ে দিব সেদিন কি কষ্ট তুই আমাকে দিয়েছিলি, তারপর তোকে খুন করব। তার আগে তোদের রক্তে এই মাটি লাল করে দেব, বর্ষধনের এক জবান। Yeah!
তাতে তোরা দুঃখ করিস না, কারো হয়ে গেছে। এখন যদি পারিস তোরা ওকে মারিস, কিন্তু ওর বোনকে মারিস না, কারণ মামার মতো শক্তিশালী একটা জাদ্রের ছেলে আমাদের বংশে হবে। ও যদি বেঁচে যায় ওই ছেলেকে দিয়ে ওকে খুন করাবে। দেখ দেখ জাদ্রেটার কাণ্ড দেখ, ওকে শেষ করে দিয়া। আমার বাচ্চার কত,
তার বংশ শেষ করে দিয়া যা 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 এই ফকিরের কাছে রাজা বাবুকে রেখে যাব। আরে আসি না, গোসল করতে গেলাম বাদবার। এক টাকা দিলে হবে সত্তরের সমান আমার আল্লাহ নবীজির নাম। তুই এক টাকা তুই এক আনাই হবে কারণ দান আমার আল্লাহ। ফকিরের বাচ্চা নগর থেকে এসে আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চাস, তোর সেই আশা শেষ হয়ে যাবে। এই জাফর জোরদারের ফাপড়ে যে পড়ে সে আয়ু থাকতে মরে। সাবাস বেটা, চিরে বিচ্ছু কি নাম তো? বাবা আমাকে বাবু রাজা বলে ডাকতো।
আজকে থেকে তোর নাম বাবুনা, আজকে থেকে তোর নাম জাদ্রেল, জাদ্রেল রাজা। আয় গড্ড, ওর বাপের লাশ দাফনের ব্যবস্থা কর। জানে বাঁচতে চাইলে পাঁচ মিনিটের মধ্যে বস্তি খালি করে চলে যাবি, আর না হলে বুঝতেই পারছিস। ওই কি করবি, জান কেড়ে নিবি? তার আগে তোদের জান কেড়ে নিবার লাগে ওই ঘরে আসলেই বসে আছে কি? এই ধর শালারে। রাজা এই ওই শালাকে শেষ করে দে। এই যাত্রের রাজার জন্ম হয়েছে, তাই সাবধান। আমি মাস্তান হলেও গরিব দুঃখী মানুষের আপন জন, কথাটা তো শিবাদাদাকে জানিয়ে দিস। জাফর জোয়ারদারের হুকুমের গোলাম, ওই রাজার কারণে আমাকে পথে বসতে হবে, তাই আঘাতের পাল্টা আঘাতে জাফর জোয়ারদারকে বুঝিয়ে দিতে চাই। ও শের হলে আমি সশের, যাতে ফের আমার ব্যবসার মধ্যে আঙ্গুলি করার সাহস না পায়। যা
না যাত্রের রাজা এমন বাজনা বাজা যা তোর সাথে টের পায় আন্ডারওয়ার্ল্ডের তুই রাজা আর আমি বাদশা বাদশা পুলিশকে ইনফর্ম করে ওদের ধরিয়ে দিতে হবে বাবা সাগর বলো বাবা আমার দেরি হয়ে যাচ্ছে তুমি দেওয়াননগরে যাওয়ার জন্য রেডি হয়ে আছো তা আমি জানি বাবা কিন্তু এক্ষুনি এই ছবিগুলো নিয়ে থানায় যাওয়াটা আমার জন্য জরুরি তাহলে আমি বাস ধরতে পারবো না বাবা ঠিক আছে চলো তোমাকে বাসে তুলে দিয়ে তারপর থানায় যাব আচ্ছা চলো বিপ্লব সাহেব কোথায় তার তো ছুটিতে আছেন আগামীকাল জয়েন করবেন খুব জরুরি হলে বাসায় একটা ফোন করুন ওকে দেখিনি আর দেখলেই বা ক্ষতি কি আরে তুমি তো আমারই হাফ কিন্তু মনে প্রাণে যে ফুল সেটা বিয়ের পরে কিন্তু তোমার আমার ভালোবাসার আগে পরে কিছুই নেই কারণ আমাদের স্বপ্ন আমি সার্থক করবই সাগর হ্যাঁ ঝিনুক সন্ত্রাসী হয়ে মানুষের জীবন কেড়ে নেয়ার মরণ খেলায় মেতে উঠতাম না লাশের বদলে লাশ চাই যা রাজাকে খুঁজে বের করে ওকে শেষ করে দিয়ে আয় যা ম্যানেজার জি সেবার লোকেরা যদি এখানে এসে চাঁদার জন্য গন্ডগোল করে তাহলে আমাকে খবর দেবে
ঝরে পড়ে বগ মরে, তাতে কি অকৃতজ্ঞতা করে, ভদ্রতা করে কৃতজ্ঞতা পর্যন্ত জানালো না। দাঁড়াও, আজ ভদ্রতা না শিখিয়ে পিছু ছাড়ছি না। গুরু, রাজা এদিকে আসছে। কি পাগলের মতো বকছিস? বাগের খাঁচায় কি বকরি মরতে আসবে? জাফর জোয়াদারে পালা কুত্তা, কোন সাহসে আমার আস্তানে পা দিয়েছে? জঙ্গলে জানোয়ার থাকে অনেক, কিন্তু রাজা থাকে একটাই সিংহ, আর সেই সিংহ হলাম আমি। তাই আজ তোকে মরণ কামড় দিতে এসেছি। এই শুনেছিস তোরা, জাফর জোয়াদারের এই পালা কুত্তা আমার আস্তানে পা দিয়ে আমাকে এই কামড় দিতে এসেছে। কলেজে যাওয়ার কথা কি ভুলে গেছিস? সরি বাবা, যাচ্ছি। গায়ে ময়লা লেগেছে বললেই তো মুছে দেব, গালি দেওয়ার কি দরকার ছিল? দাও মুছে দি। গালি দাও, মা দেওয়ার কথা। চাচিমা, বাবা, ধৈর্য ধরুন চাচিমা,
মৌকি আমাদের জীবন থেকে যে কেড়ে নিয়েছে তাকে আমি ছাড়ব না চাচিমা। একদম ঠিক আছে বুঝলি। সাক্ষী প্রমাণ ছাড়া যখন আইন অন্ধ তখন তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ আমি জাফর জোয়ারদারের ভাই। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউ নয়, কেউ নয়। আমি আছি, বিপদ হতে পারে সেই ভয়ে তোরা কেউ যদি ওই খুনির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস না পাস তাহলে আমি সাক্ষী দেব। বড় ভাই প্যাস লেগে গেছে। বড় ভাই নেতাকে বলে জামারের আগাম জামিনের ব্যবস্থা করবি। যা, এই নিন আগাম জামিন নামা। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। জনি, জাফর ভাই জামিনের ব্যবস্থা করতে পেরেছে বলেই তুমি বেঁচে গেছো, তা না হলে রানী নামের কলেজের মেয়েটির সাক্ষীতে তোমাকে জেলে পচে মরতে হতো। রানী আমাকে তো ভাইজান রক্ষা করেছে, কিন্তু তোকে আমার হাত থেকে রক্ষা করবে কে? আমি রক্ষা করব। আদালতের নির্দেশ মান্য করে জামানকে ছেড়ে দিয়েছে বলে ও যদি তোমার বান্ধবীর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওকে আমি ক্ষমা করব না, প্রয়োজনে এনকাউন্টার করে দেব। শুনে খুব খুশি হলাম। দোলা, তোমাকে খুশি করতে গিয়ে যদি আমাকে জীবনও দিতে হয় আমি দেব। না বিপ্লব, আমার জন্য তোমাকে মরতে হবে না, কারণ তুমি না থাকলে যে আমি বাঁচবো না। দোলা। হ্যাঁ বিপ্লব, বাপ মেয়ে মিলে সবকিছুতে খুব সাহস দেখাও। এবার বোঝো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আত্মহত্যা করে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। মরে যাওয়া অনেক ভালো। চাচা, তুমি তোমার মেয়ের বিয়ের কথা বলেছিলে না? এই নাও, তোমার মেয়ের বিয়ের শাড়ি আর গহনা আর বিয়ের খরচা বাবদ কিছু টাকা। দোয়া করি বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। প্রথম দেখা যেভাবে হয়েছিল সেই হিসাবে তোমার বিপদে এগিয়ে যাওয়া উচিত,
দরকার নেই। থাকলেও যাব না, কারণ তুমি যা করতে যাচ্ছ নিশ্চয়ই তাতে কোনো ভেজাল আছে। হয় প্রেমে পড়ে ছেঁকা খেয়েছো, না হয় মা বাবা এমন কোনো পাত্রের সাথে বিয়ে ঠিক করেছে যাকে তোমার পছন্দ হয়নি। আর তা না হলে নারীত্ব বিসর্জন দিয়ে এখন লজ্জায় নিজের জীবন বিসর্জন দিচ্ছ। চুপ করো। ট্রেন এলেই তুমি চিরদিনের জন্য চুপ হয়ে যাবে। আমি বললেও শোনার ক্ষমতা তোমার থাকবে না, তাই মরার আগে শুনে যাও। সাহসে জোরে জীবনের সব কষ্টকে দূর করা যায়। তুমি যে কষ্টে এই মহাপাপের পথ বেছে নিয়েছো, আমার বিশ্বাস সাহস নিয়ে মোকাবেলা করলে তুমি জয়ী হবে। পরাজিত হবে সেই শক্তি যে তোমাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। তাহলে সেই রানী? হ্যাঁ, কি করবি, ভালো ভালো চলে যা, নইলে কপালে খারাপই আছে। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি, জয় মহর বলা, চল। রানী, ওরা তো পিছু আসছে, তুই পালা। সাহসে জোরে জীবনের সব কষ্টকে দূর করা যায়। তুমি কষ্টে এই মহাপাপের পথ বেছে নিয়েছো, আমার বিশ্বাস সাহস নিয়ে মোকাবেলা করলে তুমি জয়ী হবে। লম্বরটাকে উচিত শিক্ষা দিলে? সাহসের জোরে মনের সব কষ্টকে জয় করা যায় স্যার। এই সাহস তোমাকে কে জুগিয়েছে? রাজা। রাজা, 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 থ্যাংকস রাজা, থ্যাংকস, থ্যাংকস। তোমার কথায় আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে, এমন সাহস জুগিয়েছে। সে লম্পটটার ভয়ে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, আজ ওকে এমন ধোলাই দিয়েছি, পালাতে গিয়ে বেটা গাড়ি চাপা পড়ে ফাইনাল হয়ে গেছে, মরে গেছে। আমি ওর মরা মুখ দেখতে চাই না। যে মাইজা আমার কলিজার টুকরার মতো ভাইটারে আমার মরা মুখ দেখতে পালাইছে, জনি আমি ওরে দেখতে চাই, দেখতে চাই। এই জাফর জোয়ারদারে ফাপড়ে পড়া, ওরে মরতে হইব, মরতে হইব। না, আমার মেয়ের কোনো দোষ নেই। চোপ চোপ, তোর মাইজা নামের দায়িত্বে আমার ভাইটারে মরণ কামড় দিয়া আমার কলিজায় যে দাগ দিছে,
সেই দাগ আমি তোর করি যাইতেমু। এই জাফর জোয়ারদারে ফাপড়ে পইরা তোর মাইয়া তো যাইবই, তোরাও বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। জনি যা, চোখ দুইটারে রাডার বাড়াইয়া ওর মাইয়ারে খুঁজা বাইর কইরা মার্ডারের ব্যবস্থা কর, যা। এই কি বলছিস? ঠিকই বলছি, ওই লম্পটার ভাই আমার বাবাকে হুমকি দিয়ে বলে গেছে আমাকে খুঁজে পেলে মেরে ফেলবে, তাই বাবা আমাকে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে বলেছে। কিন্তু আমার এই হোস্টেলে থাকাটা তোর জন্য নিরাপদ নয়, আর তাই আমি তোকে এমন জায়গায় শেল্টারে থাকার ব্যবস্থা করব যেখানে কেউ তোকে একটি আঁচড় দিতে গিয়ে জান নিয়ে ফিরতে পারবে না। কোথায়? পুলিশ কাস্টডিতে। না, এইটা তো সামান্য পুলিশ কাস্টডি। সাত সমুদ্র তেরো নদী পার হইয়া রাক্ষস পুরীতে গিয়ে আরো যদি মারতে হয় আমি মারুম। এই কামটা করে দিলে তোরা ফেল মারবি, তাই আমার যাত্রীদের খবর দে, এক্ষুনি খবর দে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অথচ আমি খবর পেলাম না। বলো কোন শেমে যে আমাদের জামানের জীবন কেড়ে নিয়েছে? আইডিয়াল গার্লস কলেজের ছাত্রী রানী। রানী? বাপ দেখে মনে হইতাছে তুমি ওরে চিনো। চেনে না মানে নামের সাথে কামের মিল আছে, তাই মনের মিল হতে যাচ্ছে। রাজার রানী হওয়ার স্বপ্ন দেখছ মেয়ে? তার মানে তুই বলতে চাচ্ছিস ওকে আমি ভালোবাসি? কথাটা তো আর মিথ্যে বলিনি। ওই মেয়ে শিবার লোকের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছিল, তাই ওর প্রতি আমি কৃতজ্ঞ। ব্যাস, সত্য মিথ্যা না জেনে এই রাজার বিরুদ্ধে কথা বললে কি শাস্তি ভোগ করতে জানিস না? জানিস না? থাম চাতেল থাম, আমি বুঝছি। এই বান্দির পোতর চান্দি গরম করে দিছে, এই বান্দির বাচ্চা। তুই জাফর চরদারের ফাপড় ভালিতে চাস? আমার ফাপড় ভালিতে চাস? আরে ওই আমার রক্তের ভাইয়ের চাইতে কম না, তোরা জানোস না? তোরা জানোস না? জানোস না? জাদ্রেল, ওই মাইয়া আমার বুকে যে কষ্টের সেল মারছে আমি তার প্রতিশোধ চাই, প্রতিশোধ। নো, প্রতিশোধের নামে কেউ যদি তোমার জীবন উপর আঘাত হানে তাহলে তার মৃত্যু আমার হাতে হবে। সেই বিশ্বাস আমার আছে বলেই আমি এখানে রয়েছি বিপ্লব ভাই, আর এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হলে ওকে বলবে, আসি। খেয়াল রেখো। ওকে স্যার। আচ্ছা ভাই, আমি কি বাসায় একটা ফোন করতে পারি? না, স্যারের আদেশ আপনি এখান থেকে ফোনে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না, কারণ ফোন করলে ফোনের ক্রস কানেকশনে সন্ত্রাসীরা জেনে ফেলতে পারে আপনি এখানে আছেন। আন্ডারস্ট্যান্ড? যান ভেতরে যান। তাহলে মনে হয় রাজা এতক্ষণে সব জেনে গেছে। গড, আমাকে দেখার জন্য এত কষ্ট করে তুমি এখানে এসেছো? প্লিজ নিচে নেমে যাও, খুব কড়া সিকিউরিটি দেওয়া আছে, দেখলেই তোমাকে সন্দেহ করে শুট করবে। যাও রাজা, প্লিজ প্লিজ তুমি নিচে যাও, আমি আসছি। প্লিজ রাজা যাও।
হয়েছে ভাইয়া? না, ও এখানে আসছে। ও তোমাকে দেখেছে? হ্যাঁ। তাহলে ও এখানে আসবে কেন? এতক্ষণে মনে হয় পুলিশকে তোমার কথা বলে দিয়েছে। কোথায় যাচ্ছেন? উপরে কিসের জন্য শব্দ হচ্ছে? চলো তো। ওই যে মেয়েটা আসছে। রাজা, রাজা, পত্রিকার সংবাদ দেখে তুমি আমার কাছ থেকে সত্য মিথ্যা জানতে এসেছো, তা আমি জানি, কিন্তু আমি এসব করিনি। তোমার অনুপ্রেরণা পেয়েই তো ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এখন যেহেতু তুমি সব জেনেই গেছো, তখন আমি আর ওদেরকে ভয় পাই না, কারণ আমার বিশ্বাস তুমি থাকতে ওরা আমার কিছুই করতে পারবে না। ওই আমার রক্তের ভাইয়ের চাইতে কম না জাদ্রেল। ওই মাইয়া আমার বুকে যে কষ্টের সেল মারছে, আমি তার প্রতিশোধ চাই, প্রতিশোধ। ওরে মারুস নেই কেন, চুপ কই রাসস কেন? আরে কই মারুস নেই কেন? কেন ওকে মারবো? ও তো কোনো অন্যায় করেনি, ওকে মারার জন্য আমাকে পাঠিয়ে অন্যায় করেছো তুমি। আশুরের বাচ্চা, ন্যায় অন্যায় আমারই শিখাস। রাস্তার কুত্তারে বাঘের দুধ খাওয়াইয়া আমি বাঘা বানাইছি, তখন সেই বাঘাই আমার গর্জন শোনায়। আমি গর্জন করলে কি হইব রে? আরে বুঝাইয়া দে, আরে বুঝাইয়া দে। তোর জীবন কেড়ে নেওয়ার অধিকার আমারই আছে, কিন্তু আমার জীবন কেড়ে নেওয়ার অধিকার তোর। তোমার তো বাঁশি বাজায় গেলি রে, এবারে ধাঁধা দেখা আধা জল খাই যা, ওই মাইয়ার জীবন কাইরা লমু, কাইরা লমু। কি ব্যাপার, কাঁদছ কেন? রাজা তোমাকে মারতে এসে মারতে পারেনি সেই দুঃখে, ও তোমাকে মারতে পারেনি তাই সেই দায়িত্ব আমাকে দিয়ে পাঠিয়েছে। এসো রাজা, 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 রাজা। এখন তো আর কোনো ভয় নেই, কাঁদছ কেন? সবাই আমাকে মারতে চাইছে, কাকে বিশ্বাস করবো বুঝতে পারছি না। অন্য কেউ আমাকে মেরে ফেললে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে আমাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে সেই আমাকে মারতে চেয়েছিল, তা ভেবে আমার আমার খুব খুব কষ্ট হচ্ছে। এখন তো সেই কষ্ট শেষ হয়েছে। হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসা, আমার বিশ্বাসই আমাকে রক্ষা করেছে, নতুন জীবন দিয়েছে। তোমাকে মারতে এসে আমিও নতুন জীবন ফিরে পেয়েছি, ওই জাফর জোয়াদ্দারের সন্ত্রাসীর গোলামী জীবন থেকে মুক্ত হয়েছি। আমি এখন স্বাধীন, আর আমার এই স্বাধীন জীবনে চলার পথে তুমি একমাত্র সাথী।
রাজা? হ্যাঁ রানী, আপনজনহীন এই পৃথিবীতে তুমি একমাত্র আমার আপনজন। রাজা, লাগলো গায়ে প্রেমের হাওয়া, লাগলো যেন গরম ছোঁয়া, শুরু হলো নতুন জীবন চাওয়া থেকে পাওয়া। লাগলো গায়ে প্রেমের হাওয়া, লাগলো যেন গরম ছোঁয়া। লোকে বদলে গেলাম পুরনো সে আমি, কি দিয়ে কি করেছো ও গো প্রিয়া তুমি? হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে এখন পরে, মনের খাঁচায় রাখবো তোমায় সারা জন্ম ধরে। কখনো তো হয়নি তোমার, আহা কখনো তো হয়নি তোমার এত কাছে যাওয়া। লাগলো গায়ে প্রেমের হাওয়া, লাগলো যেন গরম ছোঁয়া। হৃদয় তুলে দিলাম শুধু তোমার হাতে, তোমার মনের বাসরেতে রব আমি শুবে, স্বপ্ন শুধু দেখে যাব আমি তোমায় নিয়ে। মিলনের সুরে সুরে, মিলনের সুরে সুরে হবে যে গান গাওয়া। লাগলো গায়ে প্রেমের হাওয়া, লাগলো যেন গরম ছোঁয়া। লাগলো গায়ে প্রেমের হাওয়া, লাগলো যেন গরম ছোঁয়া। এ তুমি কি বলছো? ঠিকই বলেছি, রাজা নামের ওই মাস্তান সিকিউরিটিতে খুন করে রানীকে কিডন্যাপ করেছে। না, তুমি যা জেনেছো তা সব মিথ্যে, কারণ আমি জেনেছি সমাজ সেবকের মুখোশধারী ওই সন্ত্রাসী জাফর জোয়ারদারের লোক পুলিশের ছদ্মবেশে তোমার সিকিউরিটিদের খুন করে রানীকে খুন করতে চেয়েছিল। রাজা রানীকে রক্ষা করে নিয়ে গেছে, কারণ রাজা রানীকে ভালোবাসে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই জাফর জোয়ারদারকে আমি ছাড়বো না। কি করবা? আইনের পেশগিতে ফালাইয়া ফাঁসি দিব। কিন্তু ইন্সপেক্টর, সিলে কার নিচে হই না, সিলের পিছনে দৌড়াই আইসো, হাত দিয়া কান আছে কিনা না দেখা, জাফর জোয়ারদারের ফাঁপড়ে ফালাইতে আইসো সাক্ষী প্রমাণ ছাড়া আমার সীমানায় আইসো। জাফর জোয়ারদার, ওই রাজা রানী আমার সাক্ষী প্রমাণ, ওদের স্টেটমেন্ট নিয়েই আমি তোমাকে আইনের যাতা করে পিষ্ট করে মারব। বড় ভাই, রাজা রানী যদি সাক্ষী দেয় তাহলে জামানের প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আমরাই উল্টা ফাঁপড়ে পড়ে যাব। ওই পথ তৈরি হওয়ার আগেই ইন্সপেক্টর সেক্টর পাল্টা দিব। কি, জাফর জোয়ারদার তোমার ট্রান্সফারের অর্ডার করিয়েছে? হ্যাঁ, ঝিনুকের পরীক্ষা শেষ হওয়ার পর আমি ওকে নিয়ে চলে যাব। কোথায় যাবে? দেওয়াননগর, ওখানে অ্যাসিস্ট্যান্ট জেলার হিসেবে জয়েন করব। যাক বাবা, আমাকে ছেড়ে দূরে কোথাও যাচ্ছ না শুনে চিন্তামুক্ত হলাম, কারণ ওখানেই আমাদের বাড়ি। রিটায়ার্ড জজ শামসুজ্জামান আমার বাবা,
কোনো প্রয়োজন হলেই তুমি বাবার সাথে দেখা করতে পারো, তাছাড়া পরীক্ষা শেষ হলে তো আমি চলে আসছি। কিন্তু রানীকে নিয়ে খুব ভয় হচ্ছে বিপ্লব, কারণ ওই শয়তান জাফর জোয়াদ্দের ক্ষমতা তোমার জানা আছে, ও এখন রানীর ক্ষতি করে ছাড়বে। না, আমি বেঁচে থাকতে ওই জাফর জোয়াদ্দার রানীর উপর একটা আচরণ দিতে পারবে না। আশা পথে দেখলাম জাফর জোয়ারদার তার লোকজন নিয়ে এদিকে আসছে। আপনি রানীকে নিয়ে অন্য কোথাও চলে যান রাজা ভাই। দোলা ঠিকই বলেছে রাজা, তোমরা এখান থেকে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, তোমরা চলে যাও। চলো রাজা। রাজা, 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 রাজা। রাজা বাবু তো হিজাবাই বাবুর মতো বৈশা আছে, আরে জাফর জোয়ারদের ফাপড়ে যাই পড়ে ওই বেটা আয়ু থাকতে মরে। ওই মাইজা আমার ভাইরে মারছে, রূপের ঝলকানি দিয়া তরমলের চুলকানি জাগাইছে। তুই ছিলি আমার বসমানা পোষা পাখি, তরে পীড়িতের আদর দিয়ে আমার কাছ থেকে আলাদা করছে। সেই চালাই আজ তরের সহ অরে ডলা দিমু, আর গলার মালা হওয়ার শখ আইস তরে মিটা দে। গেল গেল গেল, আমার সাধুনার বকরির বাগে থাবা দিয়ে নিয়ে গেল। আমার সব আশা ভরসা শেষ করে দিলে। আরে ওই কি হাতে তাই দৈত্য যে রানীরে নিয়ে হাওয়ায় উড়া গেছে, তারা ধাওয়া করে ধরতে পারলি না, যাত্রীর কাছে ফেল মারলি। বড় ভাই, আমরা চেষ্টা কম করিনি, কিন্তু আমার গুলি রাজার গায়ে লাগার পর ওদের কার খুঁজেই পেলাম না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হয় রাজা মরেছে, না হয় আহত হয়ে আমাদের এই দেওয়ানগর এলাকাতেই গা ঢাকা দিয়েছে। তাই যদি হয় তাইলে দেওয়ান নগরী জাফর জোয়ারদারের ফাপড়ে পড়া ওই চাদ্রের খেল খতম হয়ে যাইব। রাজা, ওঠো রাজা। হাই রাজা, রাজা কথা বলছো না কেন?
তুমি চুপ করো নাজিম মিয়া। নিশ্চয়ই আমাদের ছোট সাহেব। প্লিজ হ্যাঁ ধর মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো বাবা। রানী কোথায় তুই মা? দেওয়ানগরের হাসপাতালে। বলিস কি কেন? বাবা রাজা ওদের গুলিতে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। তোমার পূর্ব পরিচিত নাজিম নামের একজন লোক আমাদের সাথেই আছেন। নাজিম? তার মানে নাজিম মিয়া? ঠিক আছে মা, তুই একটু ধৈর্য ধর, আমি এক্ষুনি আসছি। হে খোদা, তুমি বড়ই দয়াময়, তাই দেওয়ান নগরের উত্তরসূরিকে তুমি জায়গা মতো পৌঁছে দিয়েছো, জায়গা মতো পৌঁছে দিয়েছো। আমিন। আচ্ছা ওটা কার মূর্তি? ওনার নাম বাদশাহ দেওয়ান, ওনার কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে স্যার। একদিনে শেষ হবে না স্যার, সাত দিন লাগবে, সাত দিন। উনি এখন কোথায়? সরি স্যার, ২০ বছর ধরে জেলে আছি, কাউকে কিছু বলিনি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। এতদিন আপনি আমার প্রতি সুনজর রেখেছেন বলে গত রাতে আমার শত্রুদের প্ল্যান অনুযায়ী ওরা আপনাকে আমাকে মারার ষড়যন্ত্র করেছিল। ওকে তো শেষ করবি, প্রয়োজনে জেলার কেউ। তাই ওদের উচিত শিক্ষা দিয়েছি, অন্যায় হলে ক্ষমা করবেন স্যার। দেওয়ান সাহেব, ২০ বছর ধরে আপনি জেলে কেন আছেন তা জানি না, এতটা বছর আপনাকে এখানে রাখার কারণ কি, আপনার সাজার শেষ কোথায় তাও জানি না, এটাও বলতে পারছি না আদৌ আপনি ছাড়া পাবেন কিনা। পাবো, এই জেলে আমার মৃত্যু হবে না। একজন মানুষকে শুধু আলো বাতাস ঘুম আর খাবার বাঁচিয়ে রাখতে পারে না, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে জেদ আর প্রতিশোধের প্রতিহিংসা। আমার দেওয়ান নগরী আমার মৃত্যু হবে, আর যাদেরকে মারার আশায় আমি বেঁচে আছি তাদেরকে মেরেই আমি মরব। কিন্তু তোমার সেই আশা বাদশাহ জওয়ানের এক জবান।
স্যার, এর নাম শাহিন। আর এ হলো কাঞ্চন, এর নাম পাগলা বাদুল। আর এ হলো মোস্তফা। একে দেখে মনে হচ্ছে চর্বি অনেক বেশি স্যার। আর ইনি হচ্ছেন বাদশা দেওয়ান। কি নাম বললেন? বাদশা দেওয়ান। চলুন আমার সাথে, আসুন। দেওয়ান সাহেব, আপনি বেঁচে আছেন? কেন, আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না? কিন্তু সবাই জানে আপনি মারা গেছেন। হ্যাঁ, কারণ যে মামলায় আজ আমি কারাগারে বন্দী আছি, সেদিনে সেই মরণ লড়াইয়ে আমি আহত হয়ে জ্ঞান হারানোর পর, আমার শত্রুরা আমাকে মৃত ভেবে চলে যাওয়ার পরে পুলিশ এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ওরা সে খবর পাওয়ার পর, ও যখন বেঁচে গেছে তখন হাসপাতালেই কেটে টুকরো টুকরো করে ফেলবো। আর সম্ভব নয়, কারণ ও এখন পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু ও যদি সুস্থ হয়ে ফিরে যায় তাহলে আমাদের জিন্দা রাখবে না। না, তার আগেই ওর হাতে পায়ে শেকল পরাবো। ল অ্যান্ড অর্ডারের এমন কিছু ফাঁক ফোকর রয়েছে, সেই ফাঁক দিয়ে এমন প্যাচে ফেলবো তাতে বাদশা দেওয়ানের লোকজন ওর বেঁচে থাকার খবর জানার আগেই ওকে জেল হাজতে পচে মরার ব্যবস্থা করব। শুনে খুব খুশি হলাম, তাই এই খুশিতে টাকার ব্রিফকেসটা আপনার। টাকা দিয়ে ওরা যখন আইন প্রশাসনকে জিম্মি করে ফেলেছে, তখন নিয়তির এই লিখন মেনে নিতে হবে। না ভাইয়া, আমি এর বিরুদ্ধে আপিল করব। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে হবে তোর বোকামি। আর তাই ধৈর্য ধরে আমার অপেক্ষায় থাক, তারপর থেকে আজ 20 বছর ধরে এখানেই আছি। অথচ দেওয়ানগরের লোকজন জানে উনি মারা গেছেন, কিন্তু এই সত্যি ঘটনা যদি জানতে পারে তাহলে জেলখানা ভেঙে ওনাকে নিয়ে যাবে স্যার। তাই দয়া করে ওনার রিলিজের ব্যবস্থা করুন প্লিজ স্যার। ঠিক আছে, ব্যাপারটা যেন মিডিয়ার লোক জানতে না পারে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রক্তের দাগ ভরা এই পোশাক পরে আপনি জেলে এসেছিলেন। খাঁটি আত্মি কাপড়, আর সেই কাপড়ে লেগে আছে, কখনো কমবে না। মরে গেলেও না, কিছু মনে করবেন না, আপনার জন্য এই পোশাক এনেছি। বাদশা দেওয়ান দান দিতে জানে, নিতে জানে না। আরে দানার কথা বলছেন কেন, এই পোশাকের সাথে এই টাকা আপনার পকেটে ছিল। প্লিজ, এই পোশাক আপনারই টাকায় কেনা। ধন্যবাদ, আসি। Yeah.
বাদশা দেওয়ান। বাদশা দেওয়ান টাকার কাছে নিজের আদর্শকে বিক্রি করে ল অ্যান্ড অর্ডারে প্যাঁচে ফেলে বিচারকের আসনে বসে তুই আমার উপর যে অবিচার করেছিস তার পরিণাম আমার আদালতের রায়। আজ তোর মৃত্যুদণ্ড কার্যকর করব। আমাকে মাফ করে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। তুই বিচারপতি নামে কলঙ্ক, তোর বেঁচে থাকার কোন অধিকার নেই। বাবা খুন হয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে ভাইয়া? দোলার বাবা খুন হয়েছে। শান্ত হও দোলা, শান্ত হও। বিপ্লব, এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ রইল না। কেন এমন হলো? সবই নিয়তির লিখন। খোদা যার মৃত্যু যেভাবে লিখে রেখেছেন তাকে সেভাবেই মরতে হবে। আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করে খুনিকে খুঁজে বের করার ব্যবস্থা করব। তা সম্ভব নয়, কারণ আমার জানা মতে জজ সাহেবের এমন কোনো শত্রু নেই যে ওনাকে খুন করতে পারে। আর যে শত্রু হয়ে আছে সেই বাদশা দেওয়ান নিজেই এতদিনে আজমারা হয়ে গেছে। চুপ! ও জীবনে আর কোনোদিন এই মাটিতে পা রাখতে পারবে না। পাঠান বলুন সাহেব। বলো জোহাদ্দার বাড়ি সবাই শোনো, বাদশা দেওয়ান সাহেব চোখ বন্ধ রেখে তোমাদেরকে 10 মিনিট সময় দিচ্ছে। 11 মিনিটে তোমাদের লোকজন সহ কোন জিনিসপত্র এই বাড়িতে আছে চোখ খুলে তা তিনি দেখতে চান না, চলে যাও সবাই চলে যাও। এই সব জিনিসপত্র নিয়ে নে। ভালো আছি, তুই আমাকে একটা ব্যাপারে ক্ষমা করে বোন।
জোয়াদার বাড়ি জালোয়ারদের রক্তে দেওয়ান বাড়ি অপবিত্র করতে চাইনি, তাই তোর স্বামী এখনো বেঁচে আছে। কিন্তু ওকে যে আমার হাতেই মরতে হবে। মেরে ফেলো ভাইয়া, ওকে এক্ষুনি মেরে ফেলো ভাইয়া। তোমার আমার সম্পর্কের মাঝে ওকে ভাইয়া, আমি জানি স্বামী পায়নি কি স্ত্রীর বেশ, কিন্তু ও নিজেই তো একটা নরক। ওকে মেরে ফেললে আমি সেই নরক থেকে মুক্তি পাবো ভাইয়া, মুক্তি পাবো। ভাই চেয়েছে বলে বোন তার কপালের টিপকে কলঙ্কের কালে হিসেবে মেখে নিতে চায়। আমি আমার সেই বোনকে দেখে গর্বিত। আয় বোন আয়। দাঁড়াও, সবাই চায় শ্বশুর বাড়ির সাথে আত্মীয়দের সম্পর্ক ভালো থাকুক, কিন্তু তোরা আমার মা বাবা আর আমার স্ত্রীকে খুন করেছিস, আমাকেও খুন করতে চেয়েছিলি, তারপর তোকে ক্ষমা করে দিচ্ছি কেন জানিস? আমার মমতার মুখের দিকে তাকিয়ে এরপর তুই যদি শুধু আমার দিকে নয় আমার বোনের দিকে রক্ত চোষা দৃষ্টিতে নজর দিস, তাহলে এই আঙ্গুল এখানেই ঢুকে যাবে, কথাটা মনে রাখিস। বাদশা দেওয়ানের এক জবান। মমতা, এতদিন কেমন ছিলি জানি না, কিন্তু আজ থেকে তুই সুখে থাকবি। আয় বোন। খোদা তোর মঙ্গল করুক বোন। শেষ করো বিপ্লব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বিপ্লব, আই লাভ ইউ দুলা, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। জীবন হাসিতে খুশিতে ওরূপে কি এ জীবন, প্রতিদিনই প্রতিক্ষণে তোমাকে যে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, ও কি চুম্মা দিল লাল ঠোঁটে, ভালোবাসার ছিল কি চুম্মা, কি চুম্মা দিল লাল ঠোঁটে, ভালোবাসারই ছিল কি চুম্মা। জীবন হাসিতে খুশিতে ওরূপে কি এ জীবন, প্রতিদিনই প্রতিক্ষণে তোমাকে
কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না, প্রতিশোধের তেজ এখনো হয়ে গেছে। এই এই ছবি নিয়ে কোথায় যাচ্ছিস? বলেছি না ওর ছবি এ বাড়িতে থাকতে পারবে না, সরিয়ে দে। এই হাত সরাও, হাত সরাও বলছি, হাত সরাও বলছি, তা না হলে ওই হাত কেটে ফেলবো। এতদিন আমার মাঝে তোমার স্ত্রী রূপ দেখেছ, এই ছবি এখান থেকে সরানোর চেষ্টা করলে বাদশা দেওয়ানের বোনের রূপ দেখতে পাবে। মাইন্ড ইট। জ্বলন্ত বাড়ির ভেতরে যাওয়া আর বিদ্রোহী নারীর পাশে থাকা ঠিক নয়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবো সবাই। ভাইজান, এ বিপদ মাথায় রেখে বসে থাকলে যা তা খেয়ে যে কোনো সময় মরতে হবে। না, তার আগে বাদশা দেওয়ানের জান কেড়ে নেব। হ্যালো বাদশা দেওয়ান, আমাকে নিঃস্ব করে দিয়ে 20টি বছর খুব সুখে ছিলি, এবার সে সুখ আমি কেড়ে নিব। মৃত্যুর জন্য প্রস্তুত হ, আগামীকালই তোর জীবনের শেষ দিন, পৃথিবীর কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মনে রাখিস, বাদশা দেওয়ানের এক জবান। ওর জাদ্রেল ঠিকই আমাকে খুন করবে, এখন কি করব, কোথায় যাব? হ্যাঁ, জাফর। কি ওই বাদশা দেওয়ান জেল থেকে ছাড়া পাইয়া তোমারে মারার হুমকি দেয়? এইবার ওই শোরের বাচ্চা জাফর জোরদারের ফাপড়ে পয়রা মরবো। আমি আইতাছি বাবা, আমি আইতাছি। না, তোর আসার দরকার নেই বাবা, তুই বাদশা দেওয়ানকে চিনিস না, ও যা বলে তাই করে। আমাকে বাঁচাতে এসে তুই বিপদে পড়, আমি তা চাই না। আর তাই পুলিশ প্রোটেকশন নিয়ে আমি আগামীকাল তোর এখানে চলে আসবো, ঠিক আছে বাবা? ওকে। ট্রেন আসার আর সময় পেল না, বাদশা দেওয়ান কোন দিক দিয়ে এসে প্রাণ ট্রেনকে কে জানে। এনি প্রবলেম স্যার? নো প্রবলেম। এই চলো, নাম নাম
আরে নেমে আয় স্যার স্যার এই পথে আসা নিষেধ থাকা সত্ত্বেও তুই আইন ভেঙেছিস কেন নিশ্চয়ই তুই সন্ত্রাসী লোক বল এই হ্যান্ড চেক করো যাও স্যার কেউ নাই ড্রাম কার্টুন এসব দেখলাম এই হেলমেট পড়েছে কেন হেলমেট পড়লো দোষ না পড়লো দোষ চপ যা জলদি ভাগ এখান থেকে যাও কোনো যানবাহন যেন আটকে না পড়ার ব্যবস্থা করো একদম চোপ কোনো আহাজারি কোনো কান্নাকাটি আমি শুনতে চাই না আমার বাজানটে জি আমার বুক থেকে কাইরা নিছে পরে মাইরা আমি শোকের সাগরে ভাসাইতে চাই কিন্তু আমরা কেউ জানি না ভাইজানকে কে মেরেছে বাদশা দেওয়ান বাজান আমার ফোনে কইছিল ওই বাজানে মারার হুমকি দিছে তাই যদি হয়ে থাকে তাহলে ভাইজানের কসম খেয়ে বলছি আজ রাত হবে বাদশা দেওয়ানের জীবনের শেষ রাত কারণ আজ আমার বিবাহ বার্ষিকী আর ওর মা বাবার মৃত্যু বার্ষিকীর দিন আমি জানি ও আজ রাতে ওর মা বাবার কবর জিয়া করতে যাবে তাহলে জিয়ারতের মধ্যেই ওকে খেসারত দিতে হবে না যেভাবে হোক ভাইয়াকে বাঁচাতে হবে তোকে মেরে ফেলতে পারতাম একমাত্র বোনের জন্য বেঁচে গেলি চলে যা না ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ওকে মেরে ফেলো ভাইয়া ওকে মেরে ফেলো না বোন আমি তোকে বিধবা করতে চাই না কিন্তু যে আমার ভাইকে রক্তাক্ত করেছে তার স্ত্রী হয়ে আমি বেঁচে থাকতে চাই না আমি বেঁচে থাকতে চাই না থাম মমতা এতদিন অনেক সহ্য করেছি নিঃসন্তান হয়ে আছি যাতে ওর বাবার ইচ্ছে পূরণ না হয় হতে কুলাঙ্কার বংশে যেন দেওয়ান বংশে কোনো রক্তে তা হয় কারণ আমার হাতে ওর মরণ হবে আমি সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আজ আমি তা পূরণ করবই মা এ তুই কি বলছিস ঠিকই বলছি বাবা দেখতে অবিকর রাজার মতো একই রকম চেহারা তার মানে এই সাহেব বেঁচে আছেন দেওয়ান সাহেব ফিরে এসেছেন অথচ আমরা জানতে পারিনি ওনার আমানত রাজা সাহেবকে আমরা ফিরে পেয়েছি জেনে উনি খুব খুশি হবেন এ আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা যার কথা বলছি উনি তোমার বাবা
এই দেওয়ান নগরের প্রভাবশালী দেওয়ান বং একমাত্র উত্তরসূরি তুমি। এই বংশের নিয়ম নীতি এলাকার মানুষের আদর্শ, আর সেই আদর্শের বিরুদ্ধে যারা ছিল সেই জোয়ারদার বংশের শত্রুতার কারণে একদিন সেদিন থেকে আমরা জানি আমার বাবা মারা গেছে। গড়ে উঠেছ তা জানি না, কিন্তু বিশ বছর পর যেদিন তোমাকে একজন সন্ত্রাসীর রূপে দেখেছি সেদিন থেকে তোমাকে ওই সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমি রানীকে দায়িত্ব দিয়েছি। আর রানী তোমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ওই সন্ত্রাসী জাফর চুয়াদ্দারের ছত্রছায়া থেকে বের করে এনেছে। আর যে মাটিতে তোমাকে নিয়ে আসার স্বপ্ন আমি দেখেছি, খোদা তোমাকে সেই মাটিতে ফিরিয়ে এনে আমার আশা পূরণ করেছে। মামা, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। নাজিম চাচা, আপনি আমাকে মৃত্যুর পর থেকে নতুন জীবন ফিরে দিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এবার আমি আমার কর্তব্য পালন করব। আমাকে আমার বাবার ঠিকানা বলুন, বাপ ছেলে মিলে এবার জোয়ারদার বাড়ি সবাইকে লাশ বানিয়ে ছাড়ব। না, লাশের পর লাশ দেখে আমি চুপ করে বসে থাকতে পারুম না। ওর বাপ আমার বাপরে খাইছে, ওর বইনে খাইছে চাচারে, এবার বইনে দিয়া শুরু করুম আর ওর ভাইরে দিয়া করুম শেষ। না না জাফর, তুই পাগলামি করিস না, মাথা ঠান্ডা কর। আমার কসম লাগে, তুই মমতাকে মারলে বাচ্চা আমাদের কাউকে বাঁচতে দিবে না। তাই বইলা ওর ভয় এই জাফর জোরদার পাপরে থাকবো না। যাকে শক্তিতে ঘায়েল করা যায় না তাকে বুদ্ধির পেছে ফেলে শেষ করে দিতে হয়। চাচিমা ঠিকই বলেছে বড় ভাই, তাই মাথা ঠান্ডা করে খোঁজ নিয়ে দেখো বাদশা দেওয়ানের সাথে রাজার কোনো সম্পর্ক আছে কি না, কারণ বাদশা দেওয়ানের রাজা দেখতে একই রকম। যদি কোনো সম্পর্ক থাকে তাহলে রাজাকে খুঁজে বের করে জিম্মি করতে হবে, তারপর বাদশাকে খবর দিয়ে দুজনকে একসাথে শেষ করে দিতে হবে। তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে রাজা নামে ছেলেটি বাচ্চারই ছেলে হবে, কারণ ওর একটি ছেলের সন্তান ছিল। আমার জানা মতে ওর শিশুবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তা ছিল মিথ্যে। রাজা বাদশার মজার গল্প শুনাইলা, তাই অর্পলা যখন ওর জীবন থেকে হারাইয়া গেছে তখন রাজা অর্পলা হোক আর না হোক, পোলার খবর দিয়ে ওই শুয়োরের বাচ্চারে ঘোলা পানি খাওয়াইতে হইব। হ্যালো বাদশাহ সাহেব, আপনার হারায় যাওয়া পোলার সন্ধান পাইছি। রাজা, আপনি কে? আমি আপনার এক শুভাকাঙ্ক্ষী। যার কথা বলছেন ও যে আমার সন্তান তার প্রমাণ কি? আরে ও তো দেখতে আপনারই মতো, খুবই কল আপনার চেহারা, বর্ণনা মিলে গেছে। আমার রাজা জন্ম থেকে দেখতে আমারই মতো ছিল। কোথায় ও? পোর্ট এলাকায়। ঠিক আছে, আমি আসছি। আরে কাম হইছে, জাফর জোয়ারদারের ফাপড়ে পইরা ও মূর্তি আইতাছে। কে কে ওখানে? সর্বনাশ, মমতা সব জেনে গেছে, ওকে ধরতে না পারলে এ প্ল্যান ভেস্তে যাবে। না, আজ ভাই বোন তুই জন্য এই জাফর জোয়ারদারের ফাপড়ে পইরা মরব, অবশ্যই মরব। হ্যালো ভাইয়া, ওরা ওরা তোমাকে মারার জন্য প্ল্যান করেছে, তুমি তুমি পোর্ট এলাকায় এসো না। বলিস কি? আমি এই কথা জেনে গেছি, তোমাকে যেন জানাতে না পারি তাই ওদের লোকজন আমাকে ধাওয়া করছে। মমতা কোথায় তুই? ভাইয়া ওরা ওরা আমাকে দৌড়াচ্ছে। মমতা কোথায় তুই বল? আমি ফ্লাইওভারের উপরে। মমতা, আমি তো ফ্লাইওভারের উপরে, কোথায় তুই? তোকে তো দেখছি না। মমতা কোথায় তুই?
कष्ट दी खुदावर शेष समय से कष्ट दूर कर दिए खुदार का लाख लाख शुक्र ना बाबा ना सबुज बयस तुम्हार और मायर आदर्श आग पाय तुम सन्धान पे चुड़े जा तुम्हारे देखा हो चाहिए बाबा चाहिए भाग्य लेखन खंडन जाए ना बाबा तक तो जो ये बुके जड़िए धरते पर तक तुर बुके हरिए धरे एक शांति दे बाबा एक शांति दे बाबा शांति दे बाबा बाबा
বাবা, তোমাকে যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমি ওদেরকে বাঁচতে দেব না। ওই জোয়ার বংশের নাম নিশান আমি এই মাটিতে রাখবো না। এক জাদেলকে মেরে আরেক আদেলকে বাঁচিয়ে রেখেছিস, এখন তো আমাদের সবার জান কেড়ে নেবে। কি বললাম মা? আজ রাই ওই সুরের বাচ্চা গোয়াই যে আমি দুনিয়া ছাড়া কইরা দিব। ইয়েস, দুনিয়া ছাড়া। আমার আস্তানায় হানা দিবি সেই কথা আমার জানা আছে, তাই জোয়ারদার বাড়ির আস্তানা ফাঁকা কইরা বাঁকা পথে পা দিছি। তগ পিড়িতে টিয়া পাখি দুইটারে ধইরাই না, আমার বাগান বাড়ির খাঁচার মরণ কূপে আটকায় রাখছি। হয় ওরা মরবো তোরা বাঁচবি, আর না হয় ওরা বাঁচবো তোরা মরবি। জাফর জোয়ারদার, আজ তোর মরণ হবে আমার হাতে। রানী আর দোলাকে দিয়ে তোরা যে আমাদের মৃত্যুর ফাঁদ তৈরি করেছিস সেই ফাঁদে আজ তোদের মরণ হবে। Yeah!
लगलो जानो गरम छोवा लगलो गाए प्रेमेर हावा इश लगलो जानो गरम छोवा